Hey, what's up, Polapain? This is Rotun. আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে এরকম একটা সুন্দর ভিডিও আপনারা খুব সহজে আপনাদের পছন্দের যে কোনো প্লেয়ার অথবা নিজেদের পিকচার দিয়েই খুব ইজিলি মেক করতে পারবেন। তো এর জন্য অবশ্যই আপনাদের XML ফাইল ডাউনলোড করার প্রয়োজন হবে। আর XML ফাইলটিকে কিভাবে ডাউনলোড করবেন তার সবকিছু এই ভিডিওতে দেওয়া আছে, লিংক পিন কমেন্টে দিয়ে দিব। আপনারা সেই ভিডিওটা দেখে আসলে বুঝতে পারবেন কিভাবে XML ফাইলটিকে ডাউনলোড করতে পারবেন। অলরাইট, XML ফাইলের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা জাস্ট ওইখান থেকে ডাউনলোড করে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে শেয়ার করে দিবেন। দেন আপনারা এই নিউ ট্রেন্ডিং XML বাই ওয়াইটি পিচি পোলা এই প্রজেক্টটিকে ওপেন করবেন। তারপর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে, এখান থেকে সরাসরি নিচে চলে আসবেন। দেন এখানে ফ্লাগ লেখা একটি স্কে কালারের ফাইল পেয়ে যাবেন, এই ফাইলের উপরে ক্লিক করবেন। দেন কালার অ্যান্ড ফ্লে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ড একটি ক্লিক করবেন। তারপর এই গ্যালারি থেকে আপনাদের পছন্দের টিমের ফ্লাগটিকে আপনারা সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি ব্রাজিলের ফ্লাগটিকে সিলেক্ট করলাম। দেন এই প্লাস এখানে ক্লিক করে এখানে অ্যাড করে দিবেন। তারপরে এখান থেকে ডান পাশের দিকে স্ক্রল করবেন। দেন ডান পাশে আসার পরে এখানে আপনারা পিচি পোলা লেখা দুইটা ফাইল দেখতে পারবেন। তো এই দুইটা ফাইলের মধ্যে আপনারা যে টিমের ফ্লাগটিকে অ্যাড করবেন সেই টিমের যে বেস্ট প্লেয়ার থাকবে সেই বেস্ট প্লেয়ারের পিকচারটিকে অ্যাড করে দিবেন। তো এখানে আমি নেইমারের পিকচারগুলো অ্যাড করে দিয়েছি। তো আপনারা এই ফার্স্ট পিকচারটিকে পরবর্তী যে ডাবল লেয়ার থাকবে পিচি পোলা লেখা এই পিচি পোলা লেখার আগ পর্যন্ত ফাইলগুলোর মধ্যে অ্যাড করে দিবেন। দেন এই পিচি পোলা লেখা ফাইলগুলোর মধ্যে আপনারা আবার সেকেন্ড পিকচারটিকে অ্যাড করবেন। আর এই সেকেন্ড পিকচারটিকে আপনারা তিন নম্বরে যেখানে পিচি পোলা লেখা থাকবে তার আগ পর্যন্ত সবগুলো ফাইলে অ্যাড করে দিবেন। আর এই ফাইল থেকে শুরু করে আপনারা একেবারে লাস্ট ফাইল পর্যন্ত সবগুলো ফাইলের মধ্যে আপনাদের তিন নম্বর যে নেইমারের পিকচারটি থাকবে বা আপনাদের পছন্দের প্লেয়ারের পিকচার থাকবে সেই পছন্দের প্লেয়ারের পিকচারটিকে অ্যাড করে দিবেন। অলরাইট, যখন এই সবগুলো ফাইলে পিকচার অ্যাড করা কমপ্লিট হবে দেন লাস্টে জাস্ট এই ভিডিওতে একটা ট্রেন্ডিং মিউজিক অ্যাড করে দিবেন। আর মিউজিকের লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। দেন এখন আপনাদের এই ভিডিওটাকে এক্সপোর্ট করতে হবে। তো এর জন্য আপনারা এই এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। দেন এই ভিডিও রেজলিউশনটিকে আপনারা 720p সিলেক্ট করে ফ্রেম রেট ফুল করে কোয়ালিটি ফুল করে জাস্ট এই এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিলেই ভিডিওটি আপনাদের খুব ইজিলি ডাউনলোড হয়ে যাবে। তো এটাই ছিল আমাদের আজকের মূল ভিডিও। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আমার এই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। তো আজ এই পর্যন্তই, কথা হবে ইনশাআল্লাহ আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।